হ্যাঁ হোয়াটস আপ গাইস, মাই নেম ইজ হাবিবুর রহমান। আজ আমি আপনাদের জন্য মনে একটি ভিডিও বানাইছি, যে ভিডিওটি আপনি দেখলে মজা পাবেন। আজকের ভিডিওটি আপনারা দেখেন, এনজয় করুন। সো এই ভিডিওটি আমরা বানাইছি 2020 সালে, এখন তো বর্তমান 2020 শেষ চলতেছে। সো এই 2020 সাল যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসটি 2030 সালে আমাদের ছোট ছোট ভাই বোনরা কীভাবে সেই 2030 সালকে স্মরণ করবে সেটা নিয়ে আমরা অনেক একটি মজার ভিডিও বানাইছি। সো ভিডিওটি আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি উৎসাহ দেন আমরা এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে ছাড়বো। আর এগুলো আছে আমাদের যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আজকে আমাদের ইন্টু এই পর্যন্ত। সো চলেন আমাদের, আমরা আগে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিতেছি। 2020 সালে একটি আতঙ্কিত ভাইরাস, 2020 সালে একটি আতঙ্কিত ভাইরাস আতঙ্কিত ভাইরাস, সেই ভাইরাসটির নাম ছিল 2020 সালের আতঙ্কিত ভাইরাসটির নাম ছিল করোনা। সেটা সেই করোনা সারা বিশ্বকে আতঙ্কিত করে দিয়েছে, সারাটা বিশ্বকে আতঙ্কিত করে দিয়েছে। আচ্ছা, তো সেই করোনা ভাইরাসটি সারা বিশ্বটাকে আতঙ্কিত করে দিয়েছে, সারা বিশ্বের মানুষকে অনেক অনেক যন্ত্রণা করে দিয়ে বাংলাদেশের মধ্যে আসে। বাংলাদেশ 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 জায়গা আচ্ছা হয়তো থাকতে পারে, আমি তো জানি একটা নোয়াখালী, একটা বরিশাল, একটা চাঁদপুর, ও এগুলো হয়, একটা বাংলাদেশ এটা কোথায়? আচ্ছা যাই হোক, বাংলাদেশের মধ্যে যখন সেই করোনা ভাইরাসটি আসলো, বাংলাদেশও আসছে। আচ্ছা, সেই ভাইরাসটি যখন বাংলাদেশের মধ্যে চলে আসলো, তখন সেই ভাইরাসটি প্রত্যেকটা জায়গায় জয় হয়ে বাংলাদেশে আসার পরে, জয় হয়ে বাংলাদেশে আসার পরে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের মধ্যে যে ভাইরাসটি যে ভয় পেয়েছে, সেই ভাইরাসটি বাংলাদেশে এসে অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে ভাইরাসটি খুব দুঃখ প্রকাশ করে। ভাইরাসটি অত্যন্ত শক্তিশালী ভাইরাস। আচ্ছা, এটা যদি শক্তিশালী ভাইরাসই হয়, সারা বিশ্বকে আতঙ্কিত করে ফেলে, তাহলে বাংলাদেশে এসে অপমানিত, নির্যাতিত হওয়ার কারণ কি? আচ্ছা তাই, সেই ভাইরাসটি বাংলাদেশে এসে অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে মানুষদেরকে সত্যায়িত করার সত্ত্বে, আচ্ছা এই মানুষগুলা যখন ভাইরাস দেখে হাস্যকর হয়ে, ভাইরাস নামটি যখন শুনে, এই সেই ভাইরাস নামটি যখন মানুষ শুনে, তখন মানুষ হাসি ঠাট্টায় গবেষণা করে সেই ভাইরাসটিকে উঠিয়ে দেয়। সেই ভাইরাস, সেই ভাইরাস নিয়ে সংসদের মধ্যে যখন কথাবার্তা হয়, সংসদের মধ্যে যখন কথাবার্তা হয়, তখন সংসদের একজন সংসদ সদস্য, তার নাম ছিল ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের, সেই ওবায়দুল কাদের বলেছিল, সেই সংসদের মধ্যে বলেছিল যে আমরা সেই করোনা ভাইরাস দেখো শক্তিশালী, সেই ভাইরাস যদি বিশ্বকে যদি ভাইরাসটায় আতঙ্কিত করে দিতে পারে, তো বাংলাদেশও তো অপমানিত, নির্যাতিত, আবার মানুষ আওয়ামী লীগ দলটাও করোনার চেয়ে শক্তিশালী, ঠিক কিভাবে হয়? আরে তাই, সেই বাংলাদেশের মানুষগুলা যখন করোনা ভাইরাসকে নিয়ে ট্রোল করতে শুরু করলো, হাসি ঠাট্টা করতে শুরু করলো, তখন মানুষ এই এই করোনা ভাইরাসটা লাস্টে নির্যাতিত হয়ে কোথায় না গিয়ে বাংলাদেশটাকে অপমানিত না করে, সেই ভাইরাসটি আবার পুনরায় চলে যায় চীন দেশে। সেই চীন দেশ থেকে শুরু হয়েছিল, আবার সেই ঘুরে ফেরে চীন দেশেই চলে যায়। আহ, দুঃখ প্রকাশ করি।